বাংলাদেশের শস্য ভাণ্ডার খ্যাত উত্তরবঙ্গের প্রবেশদ্বার চলনবিলের বুক চিরে আসা বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের পাশে নাটোর জেলার বড়াই গ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় গাজী অটো রাইস মিল অবস্থিত। গাজী অটো রাইস মিল 2010 সালে যাত্রা শুরু করে। বর্তমানে এই রাইস মিলে বয়েল ও আতপ নামের দুইটি ইউনিট স্বয়ংক্রিয় উৎপাদনে রয়েছে। মিলটির দৈনিক উৎপাদন ক্ষমতা বয়েল 240 এবং আতপ 100 মেট্রিক টন। প্রতিষ্ঠা লগ্ন থেকে গাজী অটো রাইস মিল সুনাম ও স্বচ্ছতার সাথে ব্যবসা করে আসছে। গাজী অটো রাইস মিল থেকে যে সকল চাউল উৎপাদন হয় তা হল মিনিকেট BR28, BR29, কাজললতা, বাসমতি, কাটারি ভোগ এবং চিনিগুড়া। নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা থেকে নিজ পরিবহন ব্যবস্থায় ধান সংগ্রহ করে ধানের গুণগত মান যাচাই বাছাইপূর্বক গাজী অটো রাইস মিলের 60টি গুদামে গুদামজাত করা হয়। পরবর্তীতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ধানগুলো বিভিন্ন প্রক্রিয়ায় প্রসেসিং করা হয়। প্রসেসিংয়ের প্রথম ধাপে ধানগুলোকে ক্লিনারের মাধ্যমে খড়কুটো ধুলাবালি মুক্ত করে পার বয়েলিং ইউনিটে সিদ্ধ করে ড্রায়ারে শুকানো হয়। পরবর্তীতে মিলিং ইউনিটের বিভিন্ন ধাপের মাধ্যমে ধান থেকে গুণগত মানসম্পন্ন চাউল উৎপাদন করা হয়। এরপর চাউলগুলো প্যাকেটজাত করে দেশের বিভিন্ন প্রান্তে বিপণন করা হয়। গাজী অটো রাইস মিলে উৎপাদিত পণ্যের দিন দিন মার্কেট চাহিদা বৃদ্ধি পাওয়ায় আরও 240 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন আরেকটি বয়েল ইউনিট স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি প্রস্তুত করা আছে। কিছুদিনের মধ্যে গাজী অটো রাইস মিলের বর্ধিত ইউনিট স্থাপনের কার্যক্রম শুরু করা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। 2010 সালে মাত্র 24 ডেসিমেলের জমির উপরে আমার গাজী অটো রাইস মিল নামে রাইস প্রসেসিং মিলটি স্থাপন করি। সময়ের সঙ্গে আমার প্রতিষ্ঠানে উৎপাদিত চাউল চাহিদা বৃদ্ধি পাওয়ায় 2015 সালে 240 টন উৎপাদন ক্ষমতা সম্বলিত আমি একটি ফুল ফেজ অটোমেটিক রাইস মিল চালু করি। মার্কেটে চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে এবং কি যুগের সঙ্গে তাল মিলিয়ে উন্নত প্রোডাক্ট মার্কেটে দেওয়ার জন্য 2019 সালে 100 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্বলিত একটি আতপ ইউনিট চালু করি। মার্কেটে আমার চাউলের সুনাম, উৎপাদিত গুণগত মান ঠিক থাকার কারণে যেহেতু দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে, এই কারণে আমাদের মার্কেট চাহিদা পূরণের জন্য আমরা আরও 240 টন উৎপাদন ক্ষমতা সম্বলিত একটি প্ল্যান্ট করার জন্য কার্যক্রম পরিচালনা করছি। ইনশাল্লাহ খুব দ্রুততম সময়ের মধ্যেই আমরা আমাদের কার্যক্রম সম্পন্ন করব। গাজী অটো রাইস মিলের মাধ্যমে বর্তমানে 150 জন মানুষের কর্মসংস্থান হয়েছে। বর্ধিত ইউনিট চালু হলে আরও 150 জন সহ মোট 300 জনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।